নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম কৃষক বন্ধুর স্ট্যাটাসকে কেন্দ্র করে খুব বড়ো আপডেট উঠে এসেছে এবং আপনারা কিন্তু অনেকেই জানেন প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের কৃষক বন্ধুর স্ট্যাটাস আপনারা যারা চেক করছেন তারা দেখতেই পাচ্ছেন যে স্ট্যাটাস কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এই স্ট্যাটাসের ওপরেই কিন্তু সরকারিভাবে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা তো তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই কোন তথ্য কৃষক বন্ধুকে নিয়ে প্রকাশিত হয়েছে বন্ধুরা আমি এখন আছি আজ তক বাংলা নিউজ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে তথ্যটা প্রকাশিত হয়েছে যেখানে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু নেক্সট পেমেন্ট ডেট কৃষক বন্ধুর টাকা তাড়াতাড়ি ঢুকছে স্ট্যাটাসে বড় আপডেট তাহলে চলুন বন্ধুরা এবার বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক খারিফ মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বড় আপডেট এবার খুব তাড়াতাড়ি এই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে কৃষক বন্ধু ওয়েবসাইটে এ নিয়ে বড় আপডেট দেখা গিয়েছে ওয়েবসাইটে কৃষকদের স্ট্যাটাসে এসে গিয়েছে টাকা দেওয়ার আগের ধাপ আমরা জেনে নেব কী আপডেট এসেছে তা নিয়ে কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে নথিভুক্ত কৃষকেরা তাদের স্ট্যাটাস চেক করতে পারেন অনেক কৃষকদের স্ট্যাটাসে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে এটা টাকা দেওয়ার আগে একেবারে শেষ ধাপ অর্থাৎ আপনাদের দেখুন অ্যাকাউন্টে কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা চলে এসেছে এবং যাদের অ্যাকাউন্টের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান এসে গেছে তারা কিন্তু খুব শিগগিরই টাকা পেতে চলেছেন কারণ টাকা ছাড়ার আগের ধাপ হচ্ছে এই অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ এই স্ট্যাটাসের পরেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় এবার স্ট্যাটাস সংক্রান্ত কাজগুলি খুব দ্রুত গতিতে হচ্ছে তাই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি খারিফ মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে পারে এর আগে চলতি বছরে রবি মরশুমের টাকা দিয়েছে রাজ্য সরকার এবার খারিফ মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী মে মাসেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কিছু জানানো হয়নি কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রাজ্য সরকার বছরে দুবার আর্থিক সাহায্য দেয় এই প্রকল্পের অধীনে কৃষকরা রবি ও খারিফ ফসল চাষের জন্য দুটি কিস্তিতে চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত পরিমাণ পান যাদের এক একরের কম জমি রয়েছে তারা চার হাজার টাকা ভাতা পান আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পাবেন দশ হাজার টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খারিফ মরশুমের টাকা পাওয়া যায় আর রবি মরশুমের টাকা মেলে অক্টোবর থেকে মার্চের মধ্যে এখন এপ্রিল মাস পড়ে গিয়েছে তাই খারিফ মরশুমের টাকা দেওয়ার সময় হয়ে গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে খারিফ মরশুমের টাকা দেওয়া শুরু হয়েছিল জুন মাসে তবে এবার সামনেই পঞ্চায়েত ভোট তাই এবার কৃষক বন্ধুর টাকা জুন মাসের আগেই ঢুকে যেতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তো তাহলে বন্ধুরা আশা করি তথ্যটা আপনাদের পক্ষে খুবই হেল্পফুল হবে এবং আপনাদের অ্যাকাউন্টে কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং যে সকল বন্ধুরা আপনারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন